সরকার নয় জনসচেতনতাই পারে দুর্নীতিমুক্ত দেশ গটে বিষয়কে সামনে রেখে নোয়াখালীর অন্যতম সামাজিক ও শিক্ষামূলক সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলার সোনাইমুড়ি উপজেলার উপজেলার ওয়াসেকপুর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল ও সমাজসেবক নুরুল ইসলাম খোকন এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক নুরুল ইসলাম খোকন হাজি মোশারফ হোসেন টিপুর অর্থায়নে বিজয়ী ও চ্যাম্পিয়নদের ছাড়াও তিনশত শিক্ষা উপকরণ বিতরণ করেন আয়োজকরা ওয়াসেকপুর উচ্চ বিদ্যালয় এবং অম্বরনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় মডারেটর ছিলেন অ্যাসোসিয়েশন সভাপতি তারেক আজিজ উল্লেখ্য স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গত দুই সাল থেকে গরিব শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ অনুদান বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ শীত বস্ত্র বিতরণ কোরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নোয়াখালীতে উল্লেখযোগ্য সামাজিক ও শিক্ষামূলক সেবা দিয়ে আসছে নোয়াখালী প্রতিনিধি আরিফ সবুজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএন টিভি